সেদিন ওই পর্যন্তই। কিন্তু তারপর আমাকে নিতাই ছোড়ার বিয়ের জন্য যে গ্রামেগঞ্জে এত ছোটাছুটি করতে হবে জানতুম না। আগে জানলে নিতাইয়ের এই জিদের নৌকায় আমি চড়তুম না। যাকে প্রেম করে জীবনে ঠকলুম তিনি এখন দিব্যি নতুন বউ সংসার নিয়ে বড়লোকের ঘর সংসার করছেন, আর আমি হয়েছি ছাই ফেলতে ভাঙা কুলু। শেষ পর্যন্ত অনেক খুঁজে টুজে উত্তরবঙ্গে দিনাজপুরের কাছাকাছি একটা এলাকায় পালকিতে চড়ে বিয়ের রেওয়াজের কথা শুনে সেখানে গিয়ে পাত্রী দেখে এলুম। পাত্রী দেখতে মন্দ নয়, নিতাইয়ের বাবা মারও বেশ পছন্দই হয়েছে বলতে হবে। নিতাইকে মেয়ে দেখানোর প্রয়োজন নেই, সে আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তবু ছবি দিয়েছি, কিন্তু একটা মুশকিল আছে, সামান্যই বলতে হবে, সেটা পার করতে পারলেই এই ফাল্গুনেই চার হাত এক হয়ে যাবে। নিতাইয়ের বাবা মায়ের কাছে মেয়ে দেখার কথা পারলুম। ওরা তো আমার উপর এতটাই খুশি যে কনে কেমন তাতে কিছু যায় আসে না, কিন্তু জানি পরে আমাকে এই বাড়ি পরিত্যাগ করতে হবে। বউ শাশুড়ির গল্প তো সবারই জানা, তাও একবার মেয়ে দেখার কথা বললুম। ওরা শুধু জানতে চাইল মেয়ে কেমন। বললাম নুনে গুনে সরস্বতী। নিতাইয়ের বাবা বলল ইয়ারকিটা ভালোই করো দেখছি। বললাম দাদা সত্যি কথাই বলছি, একটু মানিয়ে নিতে পারলেই মেয়ে আপনার ঘরের লক্ষ্মী হয়ে উঠবে। নিতাইয়ের মা বলল আমি বেঁচে আছি কি করতে, সব সামলে নেব। নিতাই দেখি কিন্তু পরন্তু না করেই রাজি হয়ে গেল। শুধু বলল কাকা মেয়ে দেখতে যাব আমরা ঠিক সরস্বতী পুজোর দিন। আগে তোমরা এই সরস্বতী পুজোর দিনেই নাকি ভ্যালেন্টাইন্স ডে পালন করতে, তাই আমার প্রেম কিংবা বিয়ে যাই হোক না কেন সেটার শুভ মুহূর্তে শুরু এই সরস্বতী পুজোর দিনেই হবে। আমি বললাম তাই হবে বৎস, এ আর এমন কি, মেয়ের বাবারও আপত্তি থাকার কথা নয়। কিন্তু পরে সে কথা জানাতে গিয়ে দেখলাম পাত্রীর বাড়িতে আপত্তি রয়েছে। আমি বুঝতে পারলাম না কেন, কিন্তু এই আছিলায় নিতাই যাতে বিয়ের পাট না চুকিয়ে দেয় সেজন্য মেয়ের বাবা মার উপর একটু জোরাজুরি শুরু করে দিলাম। নিতাইয়ের সব বায়নার কথা তো আর সবাইকে বলা যায় না, মেয়ের বাবা মাকে তো নয়ই, সুতরাং যা তর্ক করার আমাকে দিয়েই করতে হবে। কিন্তু মেয়ের বাবা মা বলল সরস্বতী পুজোর দিন ওদের নিরামিষ খাওয়া দাওয়া করতে হয়, তাই ওদিন তারা পাত্রপক্ষকে বাড়িতে আমন্ত্রণ জানাতে চান না। উত্তরবঙ্গের ওসব এলাকায় আবার বাড়িতে অতিথি এলেই মাংস ভাত খাওয়ানোর নিয়ম, পুরনো রীতি। সেই পুরনো রীতি আছে বলেই হয়তো আমি পালকিতে বিয়ের ব্যাপারটা পেয়েছি। অসম্ভব বিনয়ের সঙ্গে বললাম ওসব নিয়ে কিছু ভাববেন না, পাত্রের বাবা মা এমনকি খোদ পাত্রকে আমি সব বুঝিয়ে বলবো, কেন নিরামিষ খাওয়ালো সেই দোষে বিয়ে ভাঙবে না, আপনারা নিশ্চিত থাকুন। কিন্তু তারপরেও দেখি পাত্রীর বাবা মা গায়ে গুই করছে। শেষে বলেই ফেললাম হয় সরস্বতী পুজোর দিনে মেয়ে দেখা হবে নতুবা এই বিয়ে হবে না, আপনারা কোনটা চান। এবার দেখি মেয়ের বাবা মা নরম হলো, বলল এত করে যখন বলছেন নিয়ে আসুন তাহলে, তবে ঘটক মশাই আপনার সঙ্গে একটা কথা আছে, সেটা কিন্তু আপনাকে একটু মানিয়ে নিতে হবে। হাজার হোক, আমার মেয়ে তো আপনার মেয়ের মতোই, কি বলেন? সব পক্ষকে রাজি পেরে সত্যি আমারও মনে হচ্ছিল ঘটকগিরি করলে মন্দ হতো না। যাগে, শেষ পর্যন্ত সরস্বতী পুজোর দিনেই গেলাম নিয়ে সেই মেয়ের বাড়ি। আদর আপ্যায়ন দারুণ হলো, মেয়ের বাড়িতে সরস্বতী পুজো, তাই যা ভোগ রান্না হয়েছে তাই দিয়ে অতিথি আপ্যায়ন হবে। তবে তার সঙ্গে বাড়তি আরও কিছু পদ এবং মিষ্টি মিষ্টান্নর ব্যবস্থা করা হয়েছে। মেয়ের বাবা আমাকে আগেই এ কথা বলেছিলেন, আমিও ছেলের বাবাকে সব কথাই খুলে বলেছিলাম। তবে নিতাইয়ের বাবা একটাই আবদার ধরেছিল, মেয়ে যেন নিজের হাতে খিচুড়ি রান্না করে, সে কথা মেয়ের বাবাকে আগেই বলা হয়েছে। পুজো শেষে পাত পেরে সবাই খিচুড়ি খেতে বসলাম। আমার ডাইনে নিতাই
বায়ে নিতাইয়ের বাবা, তারপর ওর মা। মেয়ে বাড়ির লোকেরা আমাদের তিনজনের আলাদা করে খাওয়ার ব্যবস্থা করেছে। নিতাইয়েরও ব্যাপারটা বেশ পছন্দ হয়েছে। আগেই বলেছি, ও ছোড়া একটু অন্য ধরনের। পাতে গরম খিচুড়ি পড়ল, সঙ্গে কিছু ভাজাভুজি আর বেশ খানিকটা তরকারি। নিতাইয়ের মা বলে উঠল, ও মা, খিচুড়িতে এত তরকারি কেন? খিচুড়ি তো এমনি সবজিতে ভর্তি। আমি বললাম, বৌদি চিন্তা নেই, ওই তরকারি ঠিক আপনার কাজে লাগবে, দেরি না করে শুরু করুন, বাড়িও তো ফিরতে হবে, নাকি আজ এখানে থেকে যাওয়ার কথা ভাবছেন? বেশ একটা হাসি রসিকতা দিয়েই খিচুড়ি আহার শুরু হলো। নিতাইয়ের বাবা পাত থেকে এক খাবলা খিচুড়ি মুখে পুরেই মুখটা কেমন বেঁকিয়ে নিল। আমি জানতাম এটাই হবে। মেয়ের বাবা আমাকে আগেই বলেছিল, পাত্রীর সব ভালো, কিন্তু রান্নায় নুনের মাপটা এখনো ঠিক করে আন্দাজ করতে শেখেনি। এর আগের দিন আমি এসে দিব্যি বাড়ির পুকুরের সুন্দর মাছের ঝোল খেয়েছিলাম, নুন একদম ঠিকঠাক ছিল, কিন্তু আজ হয়েছে খিচুড়ি, সরস্বতী পূজোর ভোগ। ভোগ রান্নায় তো আর আগে থেকে চেখে দেখা যায় না, মাছের ঝোল চেখেই সেদিন নুনের পরিমাণ ঠিক করেছিল মেয়ে। আজ আর উপায় নেই, ধরা পড়তেই হবে, তাই মেয়ের বাবা আগেই আমাকে বলেছিলেন সে কথা। নিতাইয়ের বাবা মুখ বেজার করতেই আমি বললাম, দাদা আপনাকে আগেই বলেছিলাম, মেয়ে নুনে গুণে সরস্বতী, সেদিন আপনি রসিকতা ভেবেছিলেন, এবার বুঝলেন তো? নুনটা ঠিকঠাক আন্দাজ মতো দিতে পারে না আপনার হবু বৌমা, চেখে নিয়ে তবেই দেয়, কিন্তু আজ ভোগ রান্নায় সেটা করতে পারেনি, তাই এই অবস্থা। পাতে কি একটু নুন দিতে বলবো? সারা বাড়িতে একসঙ্গে সবাই চুপচাপ। মেয়ে লজ্জায় ঘরে খিল দিয়েছে। মেয়ের বাবা মা মাথা নিচু করে অপেক্ষায় রয়েছে ছেলের বাবা কি বলে। বাইরে কোথায় যেন শুধু বাচ্চে পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়। কতক্ষণ এভাবে কেটেছিল জানি না, শেষে নিতাই বলল, খিচুড়িতে নুনটা কম ঠিকই, কিন্তু তরকারিতে নুন বেশি, দুটো একসঙ্গে মেখে নিলেই দারুণ ব্যালেন্স হয়ে যাচ্ছে। বাবা তুমি তরকারিটা দিয়ে খিচুড়ি মেখে খাও, খাসা লাগবে। ওদিকে নিতাইয়ের মা মানে বৌদিও বলে উঠল, এই বয়সে ওর নুন কম খাওয়া ভালো, প্রেশারটাও তো রয়েছে। ও বৌমা কোথায় গেলে, এদিকে আসো, তোমাকে বাপু ব্যালেন্স করতে হবে না, তুমি বরং একটু তরকারিতে নুন কমই দিও, দরকার পড়লে আমরা পাতে নুন নিয়ে বসব। বৌদির এমন কথাতে গোটা বাড়িতে হাসির রোল পড়ল, আমিও হাফ ছেড়ে বাঁচলাম। এবার বিয়ের দিন বেহারাগুলো একটা ভালো পালকি নিয়ে এলেই হলো।